তো বুয়েটে এই টাইপের কোয়েশ্চেন আসে। এখন তুমি চিন্তা করো এই কোয়েশ্চেনটা সলভ করার জন্য তোমার কি লাগবে। এই কোয়েশ্চেনটা সলভ করার জন্য তোমার দুইটা ফর্মুলা লাগতেছে। আগের ম্যাথে তোমার ফর্মুলা লাগছে ইপসাইলন নট এ বাই ডি, একদম সহজ, যে কেউ এই ফর্মুলা জানে যদি ধারক তার পড়া থাকে, ওকে। এবং এই ম্যাথটা সলভ করার জন্য তোমার কি লাগবে, তুমি ধারকত্ব জানো, ক নাম্বার ম্যাথে সলভ করে আসছো, ঘ নাম্বার যে ম্যাথটা সেখানে তোমাকে বিভব পার্থক্য দিয়ে দিছে, ধারকত্ব দিয়ে দিছে, তোমার বলছে সঞ্চিত শক্তি বের করতে, কি করবা, ডব্লিউ ইজ ইকুয়ালস টু হাফ সি ভি স্কোয়ার্ড, সি জানো ভি জানো সঞ্চিত শক্তি বের করা কোনো ব্যাপার, এই কাজটা বুয়েট করে। এই যে দুইটা ম্যাথ, এই দুইটার মার্কস হলো 10 মার্কস। এখন এইটাই সমস্যা কি হবে জানো, এখন তোমার এটা সলভ করতে কোনো সমস্যা হবে না, যখন তুমি বুয়েট ভর্তি পরীক্ষায় বসবা, যখন তুমি ধরো এটা ধরো 6 নম্বর ম্যাথ কথার কথা, বা ধরো এটা 4 নম্বর ম্যাথই, প্রথম যে তিনটা ম্যাথ থাকবে ফিজিক্সের, সেই তিনটা ম্যাথ থাকবে কঠিন, ঠিক আছে। এই 4 নম্বর ম্যাথটা দিবে চরমতম সহজ, যে এরকম টাইপের সহজ, এই ম্যাথ তো মনে করো যে মাত্র সেকেন্ড ইয়ার পড়া শুরু করছে বা স্থির তড়িৎ পড়া শুরু করছে, তারে দিলেও পারবে, এরকম টাইপের ম্যাথ মাঝখান দিয়ে ঢুকাই দিবে, এবং তুমি নিজেকে বা নিজের মনকে বিশ্বাসী করাইতে পারবা না যে হ্যাঁ এত সহজ ম্যাথ বই এটা আসতে পারে। তুমি তখন কি করবা, তুমি বসে বসে চিন্তা করবা, এই ম্যাথে কি আসলে এটা চাইছে নাকি অন্য কিছু চাইছে, এই ম্যাথ কি অন্য কোনোভাবে সলভ করা যায়, না আমি যেটা চিন্তা করছি এই ম্যাথ কি আসলেই এত সহজ। এরকম চিন্তা করতে করতেই তোমার 2 মিনিট নষ্ট হয়ে যাবে। বইয়ের উদ্দেশ্য কি ছিল, প্রতিটা ম্যাথে সময় 3 মিনিট, উদ্দেশ্য ছিল তোমার সময় নষ্ট করা, অ্যান্ড দে আর সাকসেসফুল, তারা এই মাইন্ড গেমসটা পরীক্ষার মধ্যে খেলে, ঠিক আছে। বুয়েট অ্যাডমিশন টেস্টে এই মাইন্ড গেমসটা চলে, যেই ম্যাথ তোমার সলভ করতে 1 মিনিটও লাগার কথা না, সেই ম্যাথ সলভ করতে তুমি 3-4 মিনিট লাগাই দিবা, কেন, কারণ বাকি 3 মিনিট তুমি ভাববা যে এই ম্যাথ কি আসলেই এত সহজ। সো এইসব করা যাবে না, বুয়েটে কিন্তু অনেক সহজ ম্যাথও আসে,